চাঁদপুরের শাহরাস্তিতে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতাল ঘেরাও করেছে পরিবারের লোকজন, পরে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয়। 15 জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার মেহারকালী বাড়িতে এই ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার হারিয়া গ্রামের নতুন ভূইয়া বাড়ির আলমের স্ত্রী 24 বছর বয়সী ফারজানা আক্তার দ্বিতীয় সন্তানের মা হওয়ার ব্যথা অনুভব করলে স্থানীয় আয়নাতলী বাজারে পল্লী চিকিৎসক কামরুল ইসলামের কাছে নিয়ে আসেন। পল্লী চিকিৎসক রোগীকে মেহারকালী বাড়িতে মা ও শিশু হাসপাতালে প্রেরণ করেন। দুপুর 12:30 হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তানিয়া সুলতানা রোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করে ভর্তি করে দেন। এ বিষয়ে ডাক্তার তানিয়া বলেন, রোগীর শারীরিক পরীক্ষায় শ্বাসকষ্ট, ব্লাড প্রেশার কম ও রক্তে হিমোগ্লোবিন কম পাওয়া যায়। রোগীর ফিজিক্যাল ফিটনেস গড়ে তুলতে যথাযথ চিকিৎসা প্রদান করি। একই দিন 16:45 রোগীর সিজার সম্পন্ন করতে ওটিটিতে নিয়ে যাওয়া হয়। অ্যানেস্থিয়া ডাক্তার আব্দুল বাসেদ ও সিজারিয়ান ডাক্তার শরীফুল ইসলাম সিজার সম্পন্ন করেন। নিহত প্রসূতির বড় ভাই জহির বলেন, সন্ধ্যা 5:30 ফারজানার অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কুমিল্লায় রেফার করে দেন। ওই সময় আমার বোন মারা গিয়েছে, আমার বোনকে তারা ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছে। নিহত ফারজানার স্বামী আলম বলেন, তারা আমার স্ত্রীকে তাদের অবহেলাজনিত কারণে হত্যা করেছে। তারা এখানে হাসপাতালের নামে কসাইখানা দিয়েছে। তিনি এমন হাসপাতাল নামক কসাইখানা বন্ধের দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আমরা শতভাগ রোগীকে বাঁচানোর চেষ্টা করেছি, অপারগ হয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠিয়েছি। রোগীর আত্মীয় স্বজন ও স্থানীয়রা বলেন, রোগীর শারীরিক অবস্থায় জটিলতা দেখার পরও কেন ডাক্তাররা তার সিজার সম্পন্ন করলেন? আসলে সিজারিয়ান ডাক্তার আসেননি তখন, তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছেন। এখন তারাই আবার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরও বলেন, হাসপাতালের অতীত রেকর্ডও ভালো নয়। অদক্ষ ডাক্তার দ্বারা মুখস্থ চিকিৎসা দেওয়ার কারণে এখন পর্যন্ত বহু রোগী ও তাদের পরিবারের ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে হাসপাতালটি বন্ধের দাবি জানান তারা।